আসসালামুকুম ভাই বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। খুব ভোর সকালে ভাই বন্ধুরা বেরিয়ে পড়লাম রাঙামাটির উদ্দেশ্যে। তো ভাই বন্ধুরা আপনারা আমাদের সাথেই থাকুন, এবং আমার সাথে আছে পাপন, যার কথায় এত বড় রিস্ক নিলাম আমি। 110 সিসির বাইকে ভাই কুমিল্লা থেকে খাগড়াছড়ি আসছি শুধুমাত্র এই ব্যক্তির না, কিছু বলার নেই। কিছু বলো, যদি আটকাইতাম কি হইতো জানোস? কেন আটকাইতে হবে? আটকাইছো তুমি আসার সময় একবার আটকাই নাই তো, যে বালুর রাস্তায় যা যা ভিত্তিক তোমরা দিছো মনে থাকবে। সমস্যা নাই, রাঙামাটি যাইতেছ? আমি বানাই নাই ভাই। রাঙামাটি যাইতেছো এখন তো, সুপ্রিয়া করো একমাত্র ওনার, উনি সব। তোমার সেই বিখ্যাত বাইকটা এখন কোথায়? বাইকটা আছে বাসায়, রিস্ক নিতে চাই না আর কি। ধরো পুলিশ তোমাকে বারবার বলতেছে রিস্ক না নেওয়ার কি আছে? কুমিল্লা থেকে চলে আসছো তুমি, কুমিল্লা থেকে চলে আসার কথা না। ওইখানে যদি ধরে বাইক টেক রাইখে দেয়, কেন রাখবো তোমার বাইকে? নতুন কিনা তো পেপারসে কি কোনো প্রবলেম আছে? না না, পেপারসে সমস্যা নেই, মানে যদি নষ্ট হয়ে যায়, মানে বাইক চালাইলে ভাই নষ্ট হইবে, এই ধরনের টুকটাক রিস্ক নিতে হবে ভাই। না না না, এসব চলবে না তো আর কি। চলো না, বাইকগুলো মিউজিয়ামে সাজিয়ে রাখো না। না সাজানোর ব্যাপার না, চলো আমরা যাই ওখানে গিয়ে সব বলি, না ওদেরকে এখানে সব বলে একবারে গোমর পাস করে দিই। গুড বাই। ভাই বন্ধুরা আমরা জালিয়াপাড়াতে যাত্রা শুরু করলাম রাঙামাটির উদ্দেশ্যে। সিন্ধুকছড়ি মহালছড়ি রোডের ওপর দিয়ে যাব ভাই বন্ধুরা। বর্তমানে খুব অল্প সময়ে পাহাড়ের মহালছড়ি সিন্ধুকছড়ি জালিয়াপাড়া রোড দেশের সকল বাইকারদের কাছে খুব তাড়াতাড়ি জনপ্রিয় হয়ে উঠেছে, তাই দেশের দূর দূরান্ত থেকে অনেক রাইডার ভ্রমণের জন্য এই রাস্তায় চলে আসতেছে। যদিও এখনও পর্যন্ত এই রাস্তায় কোনো পর্যটন কেন্দ্র গড়ে ওঠেনি, তবে অচিরেই এখানে পর্যটন গড়ে উঠবে আশা করি। কিন্তু তারপরও বাইকাররা রোজ বাইক নিয়ে ঘুরতে আসছে পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে। অসম্ভব সুন্দর আঁকা বাঁকা এই রাস্তা তৈরি করেছে বাংলাদেশ সেনাবাহিনীর 20 ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্রিগেড, যারা এই রাস্তায় দূর দূরান্ত থেকে ভ্রমণে আসবেন তারা এই রাস্তার খুব সুন্দর দৃশ্য উপভোগ করতে পারবেন, কারণ এই রাস্তা অত্যন্ত আঁকা বাঁকা এবং ঢালু। উপভোগ করার মতো অনেক কিছু রয়েছে এই রাস্তায়। If you surely have yourself, everyone who's around you, on the day of judgment, Allah will surprise you. If you show good tidings, pray hard, five times a day, show love to everyone around you. Yeah. If you learn and teach others still, on the day of judgment, I'm sure there is a place for people like you. If you please and learn every moment of your time and every single day of your life, there's a place for people like you. Oh, full of love, there's a place for people like you. Oh, full of happiness, there's a place for people like you. Oh, full of sweetness, Janna 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 janna, please pray for people.
people like you. Embracing greediness by you. Keeping your arms folded for long. It ain't a big deal at all. All I want is for you. Arrogance towards people around you. Arrogance towards the elderly. This arrogance is gonna lead you to the endless pain. Portraying bad deeds, missing the five time prayers. Showing hatred to people, there is no much time for payday. If you don't teach what you learned about them, if you're so stingy with your knowledge, know for sure there is a place for people like you. If you displease Allah in every moment, in every single day of your life, আরে হালকা খানা পিনা আসসালামু আলাইকুম সবাইকে। আমরা এখন আছি রাঙ্গামাটি জেলার নানিয়ারচর উপজেলায়। এই যে নানিয়ারচর জুনের একেবারে পাশে আর্মির যে জুন, মনোরম পরিবেশ, বিস্তৃত খোলা মাঠ, মাঠের ওপারে পাহাড়। এখানে ফটো সেশন চলছে। খালিদ হাসান নিয়ম, সাইফুল ভাই, আব্দুল্লাহ পাপন, মোবাইলের মালিক কাজী মিনহাজ, রাইডিং অ্যাসেসরিজ, এই যে ব্রিজ, সুন্দর একটা ব্রিজ। সবাই দেখেন ভিউটা যদি দেখেন। নানিয়ারচর ব্রিজ, ওই যে আমাদের আরো দুজন মেম্বার আসছে, ওরা একটু চুলপাক নামি করে ওইদিকে চলে গিয়েছিল। আশা করি আব্দুল্লাহ পাপন ক্যামেরার সামনে ওদেরকে দু একটা কথা বলবে। Relax.
Assalamualaikum, ভাই বন্ধুরা যাচ্ছি কাপ্তাই কাপ্তের পথে আছি আমরা আপনারা সুন্দর একটা ভিউ দেখতে পাচ্ছেন অবিশ্বাস্য মনে হলো সত্য এটাই আমাদের বাংলাদেশ খুবই সুন্দর একটা দৃশ্য আমার মন জুড়িয়ে যাচ্ছে ভাই বন্ধুরা আপনারাও আসলে দেখতে পাবেন এত সুন্দর দৃশ্য লেকের ভিউটা দেখেন আপনারা ভাই বন্ধুরা এটা কাপ্তাই পথে রাঙামাটি থেকে কাপ্তাই যাওয়ার পথেই সুন্দর একটা লেকের ভিউ সাথে ওয়েদারটা ও মাই গড একেবারে মনোমুগ্ধকর ভাই বন্ধুরা আপনারা আসলে এখানে আসার চেষ্টা করবেন উই যে নিচে দেখতে পাচ্ছি আরো একটি হ্রদের মতো এটাই কাপ্তাই হ্রদ দেখেন দেখেন কথা বলবো না ভাই বন্ধুরা উপভোগ করতে থাকুন সামনে আসুন চলুন সামনে গিয়ে দেখা যাক কি আছে এখানে অনেকে ফটোগ্রাফি করছে দেখছি এখানে অনেক বাইকার ভাইয়েরা এখানে আসছে ভাই বন্ধুরা অনেক ঘুরোঘুরি করলাম কাপ্তাইয়ের উদ্দেশ্যে বেরিয়েছিলাম কিন্তু কাপ্তাই যেতে পারিনি কাপ্তাই সম্ভবত এই সিজনে বন্ধ থাকে নাকি বুঝলাম না আমাদের মাঝপথ থেকে ফিরিয়ে দিল তো আমরা এখন আছি রাঙামাটি বিসিকের সামনে ওইদিকে সামনে স্টেডিয়াম দেখতে পাচ্ছি চলুন গিয়ে দেখে আসি খুবই ক্লান্ত আজ ভোর ছয়টায় বেরিয়েছি মানিকচুরি থেকে সারাদিন বাইকে ঘুরোঘুরি করছি আসলে ভাই বন্ধুরা রাঙামাটি দেখতে খুবই সুন্দর খুবই পরিষ্কার একটি শহর রাঙামাটি শহর এরকম শহর বাংলাদেশে পুরো বাংলাদেশ মনে হয় না এক কথা এখানে আসলে মনে হয় আপনি বাইরে কোথাও আছেন উপভোগের জন্য সেরা জায়গা মাইন্ড ফ্রেশ করার জন্য সেরা জায়গা রাঙামাটি আর মজার একটি ব্যাপার হলো ভাই বন্ধুরা রাঙামাটিতে কিন্তু রিক্সা চলে না রাঙামাটি শহরে আপনার আসলে রিক্সা দেখবেন না এটাই রাঙামাটি স্টেডিয়াম দেখতে অনেকটা সাউথ আফ্রিকান ক্রিকেট স্টেডিয়ামগুলোর মতো লাগে এটা সম্ভবত ক্রিকেট স্টেডিয়াম খারাপ না ওই যে ওই দিক দিয়ে বাইক চলছে ওটা দেখা যাচ্ছে তো ভাই বন্ধুরা ব্লগটা এখানে শেষ করছি তারপরে অন্য কোনো জায়গায় দেখা হবে ইনশাল্লাহ পরে কোনো ব্লগে আর চেষ্টা করবো একটা খাগড়াছড়ি ট্যুর দেওয়ার সেটাও ব্লগ করবো ইনশাল্লাহ
আমাদের বাইকগুলো মনে এখানে রেখে আসছি। তো ভাই বন্ধুরা ভালো থাকবেন, ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্টে জানিয়ে দেন আপনারা কোন বিষয়ের উপর ভিডিও দেখতে চান, আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করুন, অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।